শামসুদ্দিন তিব্রিজি রহমতুল্লাহ তাআলা আলাইহি একদিন মাংস কতখান খাসা মাংস লইয়া বারাইছেন, ওখানে তা খবাব বানাইয়া খাইতা, মানে পাক করিয়া খাইদা, যার গর যায় আগুন নাই হয়, মানে আগুন জ্বালিয়া দিতা বুড়া লাগে। আগে এক সময় আসলো আগুন জ্বালাও বড় কঠিন আসলো, সময় লাগতো। শামসুদ্দিন তিব্রিজি এক টান বাড়ি আসলো কোন জায়গাত বলে ইরাক, আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহির সময়। ও আব্দুল কাদের জিলানির সময় শামসুদ্দিন তিব্রিজি যে ব্যক্তি আসলে আল্লাহর ওয়ালি আসলা, মাংস কবাব বানায় খাইবার লাগি জায়গায় জায়গায় যান খেয়ে আগুন দেন না, আখতা তান খেয়াল করছে রে কোনো মানুষে আগুন দের না, ডাক দিয়ে কইলাম ও সূর্য তুমি তোরা ঘুরি যাও আমার ভাই, ঘুরি আমার মাংস খানাইন তারে তুমি ভাগ করিয়া দিলাও, মানে কবাব বানাইয়া দিলাও। শামসুদ্দিন তিব্রিজিয়ে সূর্যরে ডাক দিছন তান মুখে ডাইরেক্ট ঘুরাই লাইজন, আব্দুল কাদের জিলানি আখতা খেয়াল করিয়া চাইয়া দেখন দুনিয়ার এক সাইড অন্ধকার আর এক সাইডে দিয়ে সূর্য ব্যবহার কিতাম। বেটা সূর্য ঘুরাই ফেলাই দিছি বেটার মুখা রু মাংসর মুখা, আব্দুল কাদের জিলানি কইলারে আই সূর্য ইবাই দি নাই কিরে দিন ইবাসে ওয়াক ইবাই দি হি বাজু এগারে ঠান্ডা আন্দায় আর ইগু এক মুখা কি খবর লাগাইছন লাগাইয়া শুনন, শামসুদ্দিন তিব্রিজিয়ে কিতা খড্ডা মাংস রে তাই নবান পাক খড্ডাম শুকাইতরাম খবাব বানাইতরা খাইতাম। ওই সময় উঠিয়া কইরা ও শামসুদ্দিন আমি সব দেখি আর ইতা আমার কোনো দিন করিও না, বলে মাংস খাইতাম কোনো মানুষে আমার আগুন দেনাও তার লাগে সূর্য আমি ডাক দিয়ে ঘুরাইছি। বুধ ভাইতরা আল্লাহর ওলির কতটুক পাওয়ার কতটুক খেরামত। হ্যাঁ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী ফড়িয়া দেখবাম, আব্দুল কাদের জিলানি বহুত বড় আলিম আসলাম ওলি আসলাম, কেউ যদি আলিম না হয় শিক্ষিত না হয় তাহলে এই মানুষে ভুল ধারণা ভুল হয়েছে। আব্দুল কাদের জিলানির অসংখ্য কিতাব লেখা আছে, আমার কাছে আছে গুনিয়া তথ্য আলিবিন যে কিতাব গ্রহণযোগ্য, আকসর ওলামায়ে কেরাম মগলে গুনিয়া তথ্য আলিবিন সেই কিতাব গান ফলন যায়। ওই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহির তিনজন আওলাদ আসলা, একজনের নাম আব্দুল জব্বার আর একজনের নাম আমার স্মরণে আন্না, এই আল্লাহ আল্লাহ করতে করতে জীবনটা খাটাইলাই সন্তানে বিবাহ করছেন না, বিয়ার খবরও নেই খালি আল্লাহ আল্লাহ করডা খালি খালি কিলা আল্লাহ আল্লাহ করা যায় আল্লাহর কিলা দ্বার লওয়া যায় আল্লাহ কিলা রাজি করা যায় খালি আল্লাহ আল্লাহ করডা। কিছু মানুষে মাথামাতি আরম্ভ করলা কিতা বিবাহ করতে নানি আখতা কিয়া লাইছে বয়সও বাক্য হয়ে গেছে গিয়া কটিয়া, ও আল্লাহ আমি বিবাহ করতাম আসলাম আমি অতদিন খেয়াল করছি না, তে আমি খানো বিবাহ হলে রে এটা আল্লাহর লাগি মাথর বুঝাই তো রায় আমার এক লাইন দেখো আমি তো বিবাহ করতাম কোন ভাই গেলে কোন মহিলার বিবাহ করলে আমার ভাই দই আল্লাহরে ডাকিছ খবর আইছে আল্লাহর বন্দা নাম আমার স্মরণ তাকি গেছে গিয়া আল্লাহর ওয়ালির কাছে খবর আইছে, আল্লাহ উঠিয়া কইলা তোমার বিয়া দুনিয়াত নাই, বলে দুনিয়াত বিয়া নাই কি, বলে তোমার বিয়া হইল কিয়ামতর দিন, বলে আল্লাহ আমি তো বিয়ার চিন্তা তো আসলাম না আখতা আমার চিন্তাই গেল বিবাহ করতাম, তে দুনিয়াত নাই কেনে, বলে না তোমার আমি ফয়সলা করে লাইছি কিয়ামতর দিন, বলে যে মহিলার লাগি বিবাহ হইব ওই মহিলা দুনিয়ার নিনা মানে আসমানো, বলে এই ন দুনিয়াত, বলে তান বিবাহ হইতো না নি দুনিয়াত, বলে না আমি সিদ্ধান্ত করি লাইছি এই মহিলারে তোমারে বিবাহ দিব আমি কিয়ামতর দিন। সুবহানাল্লাহ, কইলে আল্লাহ আচ্ছা ঠিক আছে আমার দুনিয়াত বিয়া নাই মানলাম, ও মহিলারে আমার তো আর দেখা হয় না নাম কিতা ঠিকানা দেও, আল্লাহ কইলা যাও ফিলিস্তিন তাকিয়া, ফিলিস্তিন তাকিয়া আরো প্রায় 30-32 মাইল দূরে আছে এক জায়গা আছে, যে জায়গাত গিয়া দেখবাই হরিণে আর বাঘে কুটুমালাও জায়গাত গিয়া ভাইবাই এই মহিলার নাম হইব গিয়া ময়মুনা জঙ্গি, এই মহিলা তোমার লাগি বিবাহ হইব কিন্তু মহিলার লগে তুমি দেখা করাত লাগিও না, আলাদা থাকি তুমি আইও তোমার লাগি তাই মাতিতাও নাই বেশ তোমার দেখাও দিতা নাই তুমি মাতা নিজ যাইও না তুমি কিয়ামতর দিন ভাইবাই। রানা দিছন যাইতে যাইতে গিয়া দেখো এমন এক জায়গা পাহাড় আর পাহাড়ের সাইডে একটা নদীর মধ্যে বাঘে তার পিটির মধ্যে হরিণ দে রাখিয়া হরিণ দে ভাস করে, কোনোদিন আমরা তো দেখছি না বাঘে হরিণর লাগে কুটুমালা করতে আসেনি কোনছেন, বাঘে কোনছেন হরিণ দে পিটিত লিয়ে নদী ভাস করব তা কোনো মানাই মানা যায় না, হরিণ ভাইয়ালে ভাগ লই যায় বাঘ তার প্রধান খাদ্য,
ইয়া দোকান বাঘের হরিণে বাঘে গফ করডা, এখানে হুর্তি করডা, ই গিয়ে পিটিত করি লইয়া হভারও লইয়া যা। কইলার ও দারে কাছে তোকে আখতা চাইয়া দেখুন এক মহিলা জঙ্গলর ফাতা সাতা দিয়ে আস্থা বদন ডাকা, কিচ্ছু দেখা যাক না। গিয়া কইলা আমি আব্দুল কাদির জিলানির ছেলে, আমি অমুক, আমি আইছি আপনার লাগে তোরা দেখা করাত, আপনার নাম মৈমুনা জঙ্গিনী। হয় একবার মাথা নির্ভরে তান মাতিলা জবাব দিলা, আপনি নখেনে আইলাম। বলে আমি আইছি আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর অর্ডার পাইয়া আইছি, আমি আপনার বিবাহ করতাম আসলাম। বলে আমার তো বিবাহ কিয়ামতর দিন। বলে আমি জানি এও কথা, তোমার সঙ্গে আমার কিয়ামতর দিন বিবাহ হইব আপনারে দেখার জন্য। আপনারে আমি শুধুমাত্র দেখতাম একটা বার, দুনিয়ার তো বিবাহ ফয়সালা নাই, আল্লাহ নিষেধ করছেন কিয়ামতর দিন, তাই আমি একটা বার আপনার চেহারাটুকু দেখতে চাই, আমার দেখা করব কা। মৈমুনা জঙ্গে কইলা, না না আপনার সঙ্গে আমার দেখা করার অর্ডার নাই, কখনো আমি আপনার দেখা দিতাম না, আপনি চলিয়া যাও। বলে আচ্ছা ঠিক আছে দেখা দিও না। মৈমুনা জঙ্গি ঠিক আছো তো? বলে হা। আচ্ছা ইনু তুমি যে আছো বাঘে তোমার কোনো ক্ষতি করার নানি বলে না, কোনো জঙ্গলের কোনো পশুয়ে ক্ষতি করে রানানি বলে না, কোনো মানুষে খারাপ মানুষে ক্ষতি করে রানানি বলে না। আচ্ছা একটা জিনিস আমার হক পাশায় বাঘে দেখে আর হরিণ দে ফিটিত করি লইয়া সমুদ্র পার হইয়া যার গিয়ে তার লীলা বুঝবার ক্ষমতা নাই কিতার লাগিয়া। ওই সময় মৈমুনা জঙ্গি উঠিয়া জবাব দিলা, কইলা ও আল্লাহর বন্দা শুনরে, আল্লাহ যদি চাইলে তোমারে আমারে বিয়া দুনিয়া তো দিত পারে, আল্লাহ খেনে এইখান কিয়ামতর দিন আল্লাহ রাখছে, তে আল্লাহ কোন কারণে হরিণ আর বাগর মধ্যে কুটুমালা রাগাইয়া রাখছে এটা আল্লাহ বেশি জানে, এটা নিয়ে আর বেশ মাতিও না। সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর ওলি যারা আছেন, ওলি হলে আল্লাহর কাছে যেটা হয়, আল্লাহর ওলি যারা আছেন যে দরখাস্ত করেন আল্লাহ কবুল করি নাই। আর ওলি বালা মানুষ মাই ইউস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি, ওলি অকলর কাছে গেলে যে ফায়দা মিলে, ওলি অকলর কাছে গেলে যে ফায়দা পাওয়া যায় দুনিয়ার তাকতে, এরা ইন্তেকালের পরে এরার কাছে গেলে সেই ফায়দা পাওয়া যায়। বিশেষ করিয়া ওলি অকলর কয়েকটা খাস খাসিয়ত আছে, ইগুলা যদি থাকে এরা ওলি। অলি অকলর দেখবা দিল পরিষ্কার, দিলে বেমার থাকে না, জুঙ্গার থাকে না, হিংসা হানাহানি ঠেলা থাকে না, দু নজরে চাইন না, অলিয়ে টেকার বা অধিক লোভ হরইন না, অলিয়ে মিশা মাত মাত হইন না। এখন কোনো ফির সাবে যদি তান দাবি করেন তান ফির, তান বংশ ফির আসলা তান নিজে ফির, আর ফাড়ায় ফাড়ায় যদি খালি মিশা মাত নেন কিন্তু ফির নাই। এটা কি বেশি ইলিম আসলো আমল আসলো আজাজিল ফরিস্তার, আল্লাহর হুকুম রে অমান্য করার কারণে সে শয়তান হইছে, এর লাগে শয়তান রূপে ফিরা কি দাবি করবা দুনিয়ার জমিন, হালাকে ফির নাই, ফির হইলে মিশা মাত মাত থাক থাকতো নাই, মানুষরে দু নজর করতা নাই, মানুষরে কোনো সময় দুকা দিতা নাই, হকিকাতান ফিরে দেখবা সারারে সমান চৌকে যাইবা, ধনী বাড়ির যাইবা গরিবর বাড়িতে যাইবা সাধারণ মানুষের বাড়ির যাইবা, আর কিছু ফির আসন আখতা দেখবাই ধনী বাড়ি হইলে যাইবা, ধনী মানুষ হইলে টেকা আছে গরিবর বিলকুল দ্বার লইতা নাই। আমরা পীর মুর্শিদ হল আসলাম, বিশেষ করিয়া সাবকিবলা ফুলতলি সাবকিবলা বিস্কুটি রহমতুল্লাহ তাআলা আলাইহিমা, গরিবর বাড়িতে যাইতা ধনির বাড়িতে যাইতা, গরিবে সালাম করলে জবাব দিতা, ধনিয়ে সালাম করলে জবাব দিতা, সবরে সমান ভাগে রাখতা রাখতেন না কোন চাই বলে না, খালি ধনী বাড়ি সে এসে গেছিল আমি কি তার সবর বাড়ি গেছে না, আসলে সময় মিলছে না সবে নিতেও পারছে। হতার প্রসঙ্গে আমি আনলাম হইলাম বাবা, যাই হোক বিশেষ করিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর হিসাবে আল্লাহ জমিনে পাঠাইছেন নূর। এখন যখন কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবীন, আমি আল্লাহ একটি কিতাব দিলাম, মুবীন একটি কিতাব দিলাম, নিঃসন্দেহকারী একটি কিতাব দিলাম, তাজিমান সম্মানার্থী একটি কিতাব আমি তোমাদের দিলাম। আমি আল্লাহর যাতে যে কিতাব যেটা তোমাদের দিছি সেই কিতাব অনুযায়ী তুমি তান চলো,
আর সেই নবী যে তোমাদের দান করালাম সেই নবীর অনুসরণ তোমরা করো, যদি তোমরা সেই নবীর অনুসরণ করো আর কিতাব মুয়াফিক চলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের কিয়ামতের দিন সেই শান্তির জায়গা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহর জাতি ঘোষণা করেন, ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা। ইয়াকিন দহরে বান্দারা, আমি তোমাদের কাছে শাহিদ বানাইয়া সেই নবী পাঠাইলাম। শাহিদ দিয়ে মানা আনছেন, তাফসীর দেখলাম দুইটা, এক মানা লেখছেন শাহিদ গাওয়া দেওয়ালা, আর দ্বিতীয় মানা আনছেন বলে হক ইজহার করেওয়ালা, হক জিনিসগুলা তুলিয়া ধরনেওয়ালা। যার জন্য দুই নম্বর কইছেন মুবাশ্বিরা, খুশখবরি সুসংবাদ, এই নবী পাইলা জীবনে তোমরা খুশি হররে, এই নবীর তোমরা অনুসরণ হররে, এই নবী তোমাদের যেটা কইবা এটা সত্য মিথ্যা নাই, নবী জান্নাতের কথা কইবা তোমরা মানিয়া নিও, নবী বালা খুশখবরি শুনাইবা তোমরা বিশ্বাস করিলাইও। শাহিদা ও মুবাশ্বিরা ও নাজিরা, ডরা নেওয়ালা নবী বানাইয়া দিছে, এই নবীরে তোমরা ডরাইও আর নবী যেটা কইবা ওটা তোমরা মানিও ডরাইও। সুবহানাল্লাহ। যার জন্য বিশেষ করিয়া আবার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, لتؤمنوا بالله ورسوله وتعزروه وتعقروه। لتؤمنوا بالله তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, لتؤمنوا بالله ورسوله এই রাসূলের উপরে তোমরা ঈমান আনো। এই আয়াত নাযিল হইছে ফাতহ মক্কার সময়। কুরআন শরীফে একটি সূরা আছে সূরা ফাতহ, এই সূরাটা যোহরের পরে কোনো মানুষে যদি পড়েন, সূরা ফাতহ দান করিয়া পড়িলে আল্লাহ বেশিমার রুজি রোজগার দান করেন, গায়েব থাকি আল্লাহ রুজি দিয়ে আল্লাহ সাহায্য করেন। আমরা সিলসিলার তরিকার বুজুর্গ হলে নসিহত করিয়া গেছেন, ফজর পরে সূরা ইয়াসিন, জোহর পরে ফাতহ সূরা রহমান, আসর পরে সূরা নাবা, মাগরিব পরে ওয়াকেআ, এশার পরে হইল গিয়া সূরা মুলক। যারা ই সুরাই গুণে আমল করি নেইবা কোনো গাঁটো আল্লাহ আটকাইত নাই, বেশিমার রিজেক আল্লাহ দান করব। বিশেষ করিয়া জুয়ারের বাদে যদি অফসর অফসর যারা অফসর ব্যবসা বাণিজ্য খাস কমরে দৌড়ে নাই, কোরআন শরীফ বার করক্কা, সুরা ফাতহ পড়ক্কা, সুরা রহমান পড়ক্কা, মনের আশা আল্লাহ পূর্ণ করব, আল্লাহ সম্পদশালী বানাইব, সুখ শান্তিরময় জিন্দেগি আল্লাহ দান করব, এর লাগে সুরা ফাতহ। এই সুরা ফাতহর মধ্যে আল্লাহ কইছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি তাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনো, বিশ্বাস করো। ওয়া তুআযিরুহু, তুমি তাই এই নবীরে সাহায্য করিও, এই নবীরে তোমরা সাহায্য করিও। ওয়া তুআক্কিরুহু, এই নবীর লাগে তুমি তাই আদব ঠিক রাখিও, বেয়াদবি কখনো তুমি তাই করিও না। ওরে আল্লাহর বান্দাগণ, নবীর লাগে আদবের কথা আল্লাহ কইছো, নবীর জন্য তুমি তাই বেয়াদবি করিও না, আর এই নবীরে তোমরা সাহায্য করিও, সাহায্য হইতে ঠেকা দিনই বলে না, আমার নবী দিনে ইসলাম প্রচার করতে বা আমার নবী দিনে ইসলাম প্রচার করিয়া রাখছেন, এই নবীর দিনে ইসলামের প্রতি তোমরা সাহায্য করিও, দিনে ইসলামের প্রতি খাড়া থাকিও, তোমরা টিকাইয়া রাখিও রে, আল্লাহ তোমাদের দুনিয়ার জমিনও সাহায্য করবা। সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনও আসার সময় মা আমিনার কুলে যখন ছিলাম, তা বিস্তারিত ঘটনা বাঙ্গে সারা কোয়াল সময় অধিক লাগে, এটা দুই আড়াই তিন ঘন্টা ষাট ঘন্টা সময় লাগে সারা কইল। তো এই নবী দুনিয়ার জমিনে তশ্রীবান্তা মা আমিনা যে মহিলা, এই মহিলার পেটো আল্লাহ রহমতুল্লিল্লাহ আলামিন দে যখন দিলাইলা, নবী মোহাম্মদুর রসুলুল্লাহ মা আমিনার পেটে থাকা অবস্থায় আল্লাহ একদিন জিব্রাইল দে অর্ডার করলা, জিব্রাইল তুমি যাও আমার নবী এই দুনিয়ার জমিন মক্কার জমিন তশ্রিফ নিবা, এর আগে তাইফর জমিন তুমি যাও, আমার নবী তাইফ যাইবা, হালিমা নামক এক মহিলায় আমার নবীর নিয়ে লালন পালন করবা কয়েক দিন। সুবহানাল্লাহ। কে কইয়া দিছ নিকান? আল্লাহ কইয়া দিস, আল্লাহ কইয়া দিল। যাই হোক, আল্লাহর বান্দেগান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রে জানাইলাম, জিব্রাইল আদেশ ক্রমে দৌড় মারছেন আর আল্লাহ জানাইছেন ও জিব্রাইল তুমি যাও তাইফার জমিন গিয়া হালিমার বাড়ির তাকে হিসাব লাগাইও, চতুর্দিকে চতুর্দিকে 72 মাইল পর্যন্ত মাটি তুমি তুলিও, আর গভীর রইল গিয়া 70 হাত,
এইবারে মান মাটি নিয়া বাহার মাইতর মধ্যে দরিয়ার মধ্যে নিয়ে ফেলাই দিও, আর নীল দরিয়ার বালা মাটিয়া নিয়া তাইফার জমিনে তুমি ভরপুর করিয়া রাখি দিও। আর আমি যেদিন নবীরে দুনিয়ার জমিন ফাটাই মদান করম, এই দিন আমি তাইফার জমিন রে রহমতি বানাইয়া দিলাই সুবহানাল্লাহ। এই দিন তাইফার জমিন বরকতওয়ালা রহমতওয়ালা বানাইয়া দিলাইমো। ও জিব্রাইল গেছন গিয়া এক ওলা খামটা মারছন, কিতাব লেছ জাপটা মারছন দুইয়াত দিয়া 72 মাইল, হালিমার গড় থাকি চতুর্দিকে 72 মাইল, আর 70 হাত গভীর মাটি নিয়া বাহারে মাইয়িত হলাইছন, আর নীল দরিয়ার বালা মাটিয়া নিয়া তাইফ সমান করে দিছ। সমান হয়ে যে টিলা রয়েছে, যে পরিমাণ মাটি গেছে ও পরিমাণ লেভেল হয়ে গেছে। এর জন্য আল্লাহ জানাইল জিব্রাইল, আমার নবীর এই জমিন দিমু তাইফার জমিন হালিমা লইয়া যাইবা, তাইফার জমিন ফাতর, তাইফার জমিনের মাটি বালা নাই, তুমি মাটিটা পরিবর্তন করারে জিব্রাইল। আমার নবী যাইবা এই তাইফার জমিন গাছর প্রয়োজন আছে, গাছর প্রয়োজন আছে। আমার নবীয়ে ফল পাইতা, মল ফুলমূল সব কিচ্ছু পাইতা, তাইফার জমিন সুন্দর হইত, যাতে কোনো আমার নবীর অসুবিধা হয় না। আল্লাহর বন্দেগান হজরতে জিব্রাইলে আল্লাহর আদেশ ক্রমে এইভাবে তান সুন্দর করিয়া আদায় করলা। হজরতে জিব্রিলে আমিন আলাইহি সালাতু ওয়াসসালাম আসার পরে যেই সময় রসুলুল্লাহ মা আমিনার গর্ভে থাকি দুনিয়ার জমিন তশরিফ আনলা, আনার সঙ্গে সঙ্গে জহিরা মালুম আসে কিতাবর মধ্যে লেখছন, এক রাওয়ায়ত লেখছন 7 দিন, আর এক রাওয়ায়ত লেখছন 9 নম্বর 11 নম্বর দিন। 11 নম্বর দিন হালিমাতু সাদিয়ায় রসুলুল্লাহরে অতি সম্মানে তাইফার জমিন লইয়া গেলাম। তাইফার জমিন আমার নবীরে নিলা, নিয়া লালন পালন করডা, আর হালিমার একজন মেয়ে আসলা কন্যা সন্তান, এর নাম আসলো শায়মা। শায়মা কুলো লই, হালিমা কুলো লন। হালিমা কইত্রা আমি দেখলাম কোনো না কোনো দিন কোনো ব্যতিক্রমে আমি মোহাম্মদরে কুলো না লইলে এদিন আমার বাড়িতে একটা অঘটন ঘটি যায়। হালিমা কইত্রা একদিন মোহাম্মদরে লইলাম না, আমার ছাগলে গুমরি গেছে, আর একদিন ওলা বেকিয়ালে লইলাম না, আমার আগুন লাগি গেছে গরম, আর একদিন লইলাম না, আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, দোয়াই আল্লাহ। হযরত আলিমা কইত্রা শায়মা রাখনো গো শায়মা, তোমার বাইরে লইয়া মাঝে মধ্যে তুমি বেড়াইও হাঁটিও। শায়মায় আল্লাহর রসুল কুলের মধ্যে নিয়ে বেড়াইতে যান, রৌদ্রর মধ্যে যখন যান, যাওয়ার পরে শায়মায় দেখেন উপর দিকে একটা মেঘর ছায়া সাখাইয়া ছায়া দিলাই, ঘরে আবার ঘুরিয়া যান গিয়া এখন ও গো মা বুঝলাম না, আমার ভাই মোহাম্মদ রেলিয়া যখন আশেপাশে বেড়ানি যায় রৌদ্র তাপ লাগি যাইব করিয়া, জানি না কেনে আই একটা মেঘর সাখাইয়া ছায়া দিলাই, মা গো আমি বুঝতাম বললাম না, আমার নবী ছোট থাকা অবস্থায় আল্লাহর কুদরতে আল্লাহ অতটুক সাহায্য করছন, মেঘর সাখা দিয়ে আল্লাহ ছায়া দেওয়াইছন। সুবহানাল্লাহ। বুধবাইত্রাই 2 বৎসর পূর্ণ হইল, 2 বৎসর পূর্ণ হওয়ার সাথে সাথে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হালিমা নিয়ে আমিনার কুলে সমজাই দিলাম। আমিনায় আবার অনুরোধ করেন, ও গো বোন হালিমা, মক্কার জমিন খলেরা বেমার আই গেছে গো, তুমি আরো কয়েকটা দিন তাইফ নিয়া রাখি আমার সন্তান দে আমার মুহাম্মদ রে দিও। আবার হালিমায় আমিনার আদেশ ক্রমে আর আমিনার অনুরোধে কি করছেন, হজরতে মোহাম্মদ রে নিয়া আর 2 বৎসর নিয়ে তাইফার জমিন রাখছন, টোটাল টাইম 4 বৎসর তাইফার জমিন রইলাম। 4 বৎসর তাইফার জমিন থাকা অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকি অনেক আলৌকিক ঘটনা অকল সাদি রইছি, এটা হালিমায় বর্ণনা করছন। হজরতে হালিমাতু সাদিয়া বর্ণনা করছন, কিতা করছন দুই একটা কয়, হালিমা কইত্রে আমার কাছে যখন মোহাম্মদ ছিলা থাকা অবস্থায় মোহাম্মদে কোনোদিন দেখছি না তার মুখ তাকি একটা অশ্লীল খারাপ ভাষা প্রয়োগ করতে, হকা সুবহানাল্লাহ। কারণ সেই নবীর আল্লাহ প্রথমে আরশে আজিম নূর বানিয়ে রাখছে, সেই সময় তাকি নবী, এই নবীর সারাই সব নবী হলে নবী হিসাবে মানিয়া নিছন, দুনিয়ার জমিন নবী বানাই আল্লাহ ফাটাইছন, ছোট্টকালে শিশুকালেও তাই নবী, বড়োয়ার ভরেও নবী, এখনো পর্যন্ত নবী, কেয়ামতর দিনও নবী। যে নবী
ছোট থাকতো তার আদব আখলাক বড় বালা আসলো। হালিমা কুদরা ছোট ছোট বাচ্চা নিতে মাঝে মধ্যে গালিগালাজ করেন না নি, বাসা ওগুলো শিখত শিখিলাই। দেখুন জানি আমরা দেশক অনেক সময় ছোট ছোট বাচ্চারা গালিগালাজ করেন, খারাপ বাসাটা প্রয়োগ করেন। এটা আমরার কিছু দোষ আছে বলে কিতাব কোনো ফ্যামিলির দেখবা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আরম্ভ হয়ে গেল গিয়া, স্বামী বুঝুন না ছেলে সন্তান হয়ে গেছে গিয়া 4 বছরের, মেয়ে সন্তান হয়েছে গিয়া 2.5-3 বছরের। ছোট বাচ্চার সামনে মা বাবা ঝগড়া লাগাইছেন, স্বামী বড় উগ্র মিজাজি, স্বামী খারাপ খারাপ বাসা দিয়ে গরর বিবিরে গালিগালাজ হড্ডা, বাচ্চা শুনিয়া কিন্তু গালিগালাজ শিখের শিখের নিনা নাম লাগাবাড়ি এগু বাচ্চা খারাপ বাসা গালের, বাচ্চা শুনিয়া সে শিখের যে গরর মধ্যে গালিগালাজ কম খারাপ বাসাটা থাকতো না, দেখবা ই গরর বাসা বাচ্চার মুখর বাসার মধ্যে এই ধরনের গালি থাকে না। কোনো বাচ্চা যদি গালিগালাজ করে ছোট থাকতে তার কঠোর ডর দেখান ভয় দেখান, বলে বাবা তুমি যদি ইলা যদি আর গালি দেও তাহলে তোমারে আমি মারমো, প্রয়োজনে চূড়া ছোট্ট করিয়া হালকা তারে ডান্ডা দিন তারে মারত। ছোট থাকতে বাচ্চারে সুন্দর সুন্দর কথা খোয়া শিখা খুয়া, ছোট থাকতে বাচ্চা গালি দেয় মাতিত্রা না হাফনি হাসিত্রা, বড়োয়ার পরে সে গালি দেওয়ার অভ্যাস হয়ে যাইব। এই বাচ্চা গালিগালাজ করবো রাস্তার পাশে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করবো, খালি বাসায় খালি খারাপ বাসায় গালিগালাজ করবো, মানুষে কইব অমুক ছেলেটার বাড়ি হই তার বাবার নাম কিতা বলে অমুক, তখন মানুষে উঠিয়া কইব অমুকর ফুয়াটা বা ফুড়িটা বালা নাই গুর মুখর বাসা ছোট থাকতে এত বেশি খারাপ। এর লাগি যারা মানুষ সচেতন, কিছু মানুষ আসন শিক্ষিত মানুষ টাকা পয়সা যাদের আছে গ্রামের পরিবেশটা খারাপ, এর কারণে বাচ্চাদের উপযুক্ত শিক্ষা জ্ঞান অর্জন করানো সম্ভব না হয়। বাচ্চারা দেশের এলাকার গ্রামের পরিবেশ খারাপ গতিকে বাইরে টাউনও গিয়ে বাচ্চাদের পড়াশোনা করান বলে এখানে গ্রামের তাকে শহরের পরিবেশটা পরিবর্তন বহুত। গ্রামের ছেলেরা সকালবেলা উঠিয়া মসজিদও গেল, যদি যায় না তাহলে মার্বেল লইয়া বার হয়ে গেল, ওতারানি আমরা পরিবেশ মসজিদও গেল যায় না তে টাং লইয়া বার হয়ে গেল, ও একটা না একটা তার থাকবো, তারে তো সমালে রাখা যান না কারণ এগুলো তার নেচার হয়ে গেছে ওলা চলে রে দেখি দেখিয়া। স্কুলও গেছে যায় না তে, স্কুলের টাইমে দেখবা বার হয়ে গেছে গিয়া মার্বেল লইয়া কিবা তো টাঙ্ক লইয়া কিবা তো ক্রিকেট খেলা লইয়া কিবা তো ফুটবল লইয়া, হে খেলার পড়ার সময় তার খেলাধুলা করিয়া সময়টা নষ্ট করার। কিন্তু টাউনও গেলে দেখবা সকালবেলা ঘুম থাকি উঠিল, উঠার পরে সে দেখলো ও ছেলেরা যাইত্রা পড়াত মানে টিউশনিত, সেও দেখি আইনু খেলাধুলার ভাইল সেও দেখা দেখি টিউশনিত যার প্রাইভেটে যার, স্কুলও গেল স্কুল থেকে ঘুরিয়ে আসে বিকালে দেখলো অমুক ছেলেটায় অমুক মেয়েটায় আর্টিস্টর ক্লাস করে হে আবার যার, কিবা তো কম্পিউটারের ক্লাস করে সে আবার যার, সন্ধ্যার বেলা গরফড়ের সবসময় দেখার বলে ছেলেরা মেয়েরা ফড়া নিয়ে মগ্ন, তখন ছেলেরা এইভাবে দেখা দেখি ফড়া লইয়া মগ্ন হয়ে যায়। আর শহরে যাওয়ার পরে লিমিটেড জায়গা তাকে বেশি আউরি ঘুরতে পারেন না, ছোট থাকি বাচ্চাদের মোটামুটি ফড়াইয়া বড় করা যায়, বড় হওয়ার পরে আউট যাক কোনো আউট যার কোনো অসুবিধা নাই, তবে ছোট থাকতে তারে মোটামুটি কন্ট্রোলে ফড়ানি যায়। আমরা গ্রামাঞ্চল পরিবেশে আমরা আর কোনো কোনো গ্রামাঞ্চল পরিবেশটা দূষণীয় হয় কারণটা কি তাইতে আমরা তা কি হয় আমরা গার্জেন যারা সচেতন নাই, গার্জেন টকলে বাচ্চাদের উপযুক্ত শিক্ষা দেই না, মাছ শিখাই না, দমক দেই না, রাস্তাঘাটে আড্ডাই আর কি দেওয়া ওটা আমরা বন্ধ করাই না, আমরা ইতা মাতি না রাস্তার দ্বার আড্ডাই আর কি খেয়ে বার করিয়া গেছে। এখন আমিও আপনার খেদমতো আনিয়া রাস্তার দ্বার আড্ডা দেওয়া মাঞ্চরে ক্রিটিসাইজ করা খেয়ে বার করিয়া গেছিল তুড়া ভরে আমি আলোচনা তানি আরো মাহাতো খান। রসুল্লাহ যেই সময় 4 বৎসর কালে মক্কা তাই গেলা আমিনার দায়িত্বে আয়াল্লে 6 বৎসর বয়সকালে, এর ভিতরে একদিন নবীজিয়ে জবলে আবু কোবাইস পাহাড় অন্যান্য পাহাড়ের সাইডে ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করেন, বিকালবেলা প্রত্যেক গার্জেন টকলে সন্তান নিয়ে যান আমার নবিয়ে দেখিয়া খান্দিতরা, মা আমিনা ওই সময় উঠিয়া কইলা ও বাবা মোহাম্মদ রে তুমি খেনে খান্দ তোমার খেও মারছে নি খো যাই, বলে না গো আব্বা না গো আম্মা আমার খেও মারছে না, বলে মারলে খাও তোমার দাদা আব্দুল মুত্তলিব মক্কার গভর্নর মক্কার সর্দার কাবা গড়ের খাদিম বহুত নামি গুণী একজন মানুষ তান সুবিচার করবা তোমার খেও মারছে নি, বলে না গো মা জন্মর পরে বাবা দেখলাম না, আজকে দেখি আর ছোট ছোট বাচ্চা তোরে তার গার্জেন ঠকলাইয়া লইয়া যাইতরা, অগমা বাবা দেখলাম না তবে বাবার খবর খান্তা নিয়ে একটা বার আমারে দেখাও।
আল্লাহর রসুল এইভাবে খান্দি খান্দি মা জননীর কইলা খোয়ার পরে মায় কইলা বাবার ঠিক আছে তোমার দাদার কাছে খোয়া লাগবো, পারমিশন লওয়া লাগবো। মা আমিনার শ্বশুর হইলা রসুল্লাহর দাদা আব্দুল মোত্তালিব, গিয়া কইলা ও আব্বা তোমার নাতিয়ে কইত্রা তান বাপর খবর খান্তা দেখতা, আবদুল্লাহর ইন্তেকাল হইছিল কবরস্থ কোন জায়গায় খর হয়েছে, তাই সফরের উদ্দেশ্যে আসলা, তিজারতর উদ্দেশ্যে মক্কা ছাড়িয়া মদিনার যাওয়ার আগে যে ইয়াসরিব নামক যে জায়গা, এই জায়গা রসুলুল্লাহর বাবা আবদুল্লাহ বেমার পড়িয়া সেই জায়গায় ইন্তেকাল হয়ে গেছেন, সেই জায়গায় আবদুল্লাহরে দফন করা হয়েছে। এটা আল্লাহর একটা লীলা, যে জায়গাত বাপ দফন হয়েছেন ও জায়গাত আবার সন্তান গিয়া দেখা যায় হিজরত করিয়া গিয়া দফন হইলা হইলাই না না, আমার নবীর বাবা আগে মারা গেলা দফন হইলা মদিনার জমিন, সন্তান বড় ইয়া নবুয়তি লাভ করলা, দুশ্মনের কারণে মক্কা ছাড়িয়া আবার মদিনায় গিয়া আবার তান হিজরত করিয়া অবস্থান করলা, সেই মদিনায় আমার সোনার নবী শুইয়া যন, আল্লাহর লীলা খেলা বাবা বুঝবার ক্ষমতা নাই। শ্বশুরের কাছে ইজাজত লওয়া লাগবেন না না লাগে, আমাদের দেশে কিছু মহিলা খলাসন শ্বশুরদে ফুরাফুরি গুরুত্ব দিতরা না, শ্বশুরদে মা গো তোমার বাবা মনে করিয়া তুমি সম্মান দিতে লাগবো, তোমার ঘরে শ্বশুরে সম্মান দিতে লাগবো মা মনে করিয়া, আর শ্বশুরে ওলা এটা ছেলের বউ তোমার মেয়ের মতো তুমি ব্যবহার করতে লাগবো, তোমার ছেলের বউরে শ্বশুরিয়ে তোমার মেয়ে মনে করিয়া ব্যবহার করলে কোনো ফ্যামিলির মধ্যে কোনো ঝগড়া হইতো নাই। আমাদের দেশে কিছু কিছু জায়গাত আছে কোনো শাশুড়ি হলে দুঃখ প্রকাশ করেন বলে ছেলের বউয়ে সাতার, মা গো জানিয়া রাখবা ছেলের বউরে সুন্দর করিয়া মাতাও, তোমার মেয়ে মনে করিয়া তুমি মাতাও, তোমার মেয়ে বান্দি বেটি মনে করিয়া ব্যবহার করলে দাসী বেটি মনে করলে তোমার মেয়ে এই ছেলের বউয়ে কোনোদিন তোমারে চাইত নাই। আমরার দেশ কিছু আছে শ্বশুরী হল অত বেশি গরম, তখন ছেলের বউ ইগু আনিয়ালে বোঝা যায় ইগু মনে হয় ইঞ্জিনারি খালি কাম করত, হলার বোঝা যায় তেল ভরিয়ে দিলে ইলে ইঞ্জিন খালি কাম করত, এক তিল খালি বিছনাত দেখলেও লাগাবাড়ি গিয়া করবে বেটি ইগু খালি ঘুমায় খালি, ইগু তো মানুষ বা ইগে মাঝে মধ্যে রেস্টরও দরকার আছে, সাজও করবো সুন্দর করে মাথাইলে সাজ করবো বুঝাইতা নসিহত করতা, এগু মানুষ এগু মেয়ে মনে করিয়া রাখতা, খালি ইগুরে খামল লাগিয়ে যদি দমক দেন, খালি যদি গালি গালাজ করেন, খালি শক্ত শক্ত মাত মাতন বাহর বাড়ি তুলিয়া হতা কর, আমরার দেশ বড় খারাপ একটা জিনিস দুঃখ লাগে তা কোনো কোনো মেয়েরারে কোনো স্বামীয়ে কোনো শ্বশুরই হকলে বাহর বাড়ি তুলিয়া গালি দেন বলে বাহর বাড়ি আসলে তোর মার ওতা হবিসি কাসলত লইয়া আইস তুমি ওতা কন, শুনছি আমরা মাঝে মধ্যে বিচার ওতা শোনা যায়, মাঝে মাঝে তো ওটা বিচার শুনি নানি স্বামী স্ত্রীর ঝগড়া ওতা পর্যন্ত হয়, মার কাস্তত কিলা তুমি জানলা কিলা ওতা তুলিয়া কয়, বাপ তুলিয়া গালি গালাজ করে বড় নিন্দনীয় কাজ বড় খারাপ কাজ ওতা কিছু গালি আন। আরেকটা জিনিস হইল গিয়া যে গরম মেয়ে আইছে স্বামীর বোন যারা ননড়িও কন্যান্য নন্দ হয় কোনো ননড়িও লাইয়া যে পাওয়ার খেলায় খেলাই নানি কোনো কান ননড়িও গলে মায়ের হইতে আসলা বলে অগ মেয়ে তোমারে বিবাহ দিলাইছি তুমি স্বামীর বাড়িতে হো, তুমি আমার বাড়ি আইসো এখন নাইয়র কুটুম হিসাবে, তুমি আমার বউর উপরে টাপ চালাইও না, তুমি আমার বউরে কঠোর কথা কইও না, এগু আমার ফুড়ির লাগান, তুমি ফুড়ি দিলাইছি এখন আরেক ফুড়ি আমার ঘর আনিয়া রাখছি, তুমি কোনোদিন এইভাবে আমার বউরে কথা কইতে পারতা না, ইলা যদি একদিন হন কঞ্চান ননড়ি আর ননন্দ হলে আর কোনোদিন ইলা কইবানি। আমরার কিছু শ্বশুরী হলে সুযোগ দেন বোন নাইয়রাইয়া ইয়া যেমনে বাইর বোল লাগি মাথা আরম্ভ করলা ইগুর গিল্লা হন গিয়া খোয়া আরম্ভ করলা, এখন যদি ননড়িও যদি কুচায় শ্বশুরীও যদি খালি মাথন সঞ্চান ইগু ই বাড়ি প্রহিত খিলা ইগে মাত শুনতে শুনতে আসতে একদিন গেটটা দিয়া ঘুরিব ঘুরবেন না না, হঠাৎ থাকি আমরা ফ্যামিলির ঝগড়া আইন না না ফসাদ আয় ফ্যামিলি বাঙ্গে, ইটা আমরা কিছু খাবার করিয়া নিতাম এটা বুঝতাম, হ্যাঁ এটা কিছু মেয়ে আসন ইটা এখন খাইতাও চাইন না, বিয়ার এক তিন মাস পরেও ছত্রভঙ্গ করিলাই তো সারা মেয়ে নাই, সারা মেয়ে নাই মেয়েরার দুষ না খালি মেয়েরারে আমরা নষ্ট করি, আমরা কুদাইয়া আমরা গালি ইয়া, আর কিছু মেয়েরারে মা বাবায় নসিহত কর্তা বলে তুমি স্বামীর বাড়ি গেছো শ্বশুর শ্বশুরীরে শ্রদ্ধা করিও, ইটা নালিশ শুনি না জানি, স্বামীর লাগে বালা ব্যবহার রাখিও নালিশ শুনি না জানি, নালিশ পাইয়া যদি ফোন করিয়া কইল বেয়াই কিতা শুনলাম ফুড়ি গুল লাগি ওলা ওলা হইয়া যদি গরমা গরমি শুরু হয়ে যাক জানি ফুড়ি আর খাইব নিও ন, হইব আমার বাবার বাড়ি খুব গরম চূড়া কিচ্ছু ইলি হওয়া নাই দিবা গরম বাদে বেটার না লইয়া গাইতে পারি,
এটা কিছু জিনিস আমরা সামাজিকতা হিসাবে খাবার দিয়ে নিতাম, এটা প্রশ্রয় আমরা দিতাম না। শ্বশুরের কাছ থাকি আমি না ইজাজত লইছন লোয়ার সঙ্গে সঙ্গে বাবা, যেই সময় দশ এগারো জনের কাফেলা লইয়া আমি না রানা দিলা উম্মে আইমান সঙ্গে, রসুল্লাহর বাবার কবরের পাশে গিয়া রসুল্লাহ খান দিলা আব্বা জান রে ডাকিলা দোয়া করলা, খান্দি খান্দিয়া যখন মদিনার থাকি গুড়িয়া রানা দিলা, আসার সময় আমিনার এমন একটা জ্বর উঠিল এমন তাপ উঠিল, মদিনা ছাড়িয়া সামান্য সামান্য উত্তর দক্ষিণ খুনার পাশে এক জায়গায় আবুয়া নামক একটা গ্রাম আছে, সেই স্থান আছে, সেই জায়গায় হজরতে আমিনার ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।